সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা সর্ববৃহৎ মিরসান্নি হাটে। আজ 30 আগস্ট রোজ বুধবার 2023। এই মিরসান্নি হাট প্রতি সপ্তাহে বুধবার বসে। আপনারা চাইলে কুমিল্লার ফদুয়ার বাজার বিশ্ব রোড থেকে যমুনা বাসে করে মিরসান্নি হাট আসতে পারবেন। আজকে আপনাদেরকে উন্নত জাতের হলস্টেইন ফ্রিজিয়ান শাইওয়াল ক্রস জাতের কিছু গাভী বাছুরের দরদাম জানাবো। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। বর্তমান বাজারে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। বেশ সুন্দর একটি ক্রস জাতের গাভী দেখা যাচ্ছে। আমরা গাভীর মালিকের সাথে কথা বলবো। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন একটু জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? গৃহস্থ নাকি নাকি ব্যবসায়ী? আচ্ছা, উনি হচ্ছে মেন গৃহস্থ। কি বাচ্চা এটা? সার বাছুর। ক্রস জাতের গাভী না? দাঁতে কয়টা গাভীটা? 6 দাঁত। দর্শক, ক্রস জাতের সার বাচ্চা গাভীটার বয়স হচ্ছে 6 দাঁত। দুই বেলা দুধ কেমন পাওয়া যায়? 10-12 পাওয়া যায়। আচ্ছা, আপনি গৃহস্থ না? বিক্রি করতেছেন কেন? টাকার প্রয়োজন। মাশাল্লাহ, 10-12 দুই বেলা পাওয়া যায়। দাম দর কেমন চাচ্ছিলেন? 1,80,000 সাওয়া দাম। বাজারে পর্যন্ত কত বলছে স্যার? 1,50,000-51,000 বলছে। আপনি কত বলে দিচ্ছেন বেচা বিক্রি? 70। তারপর আবার বাজার দেখে বিবেচনা করবেন। আচ্ছা দর্শক, 1,70,000 বলে দিচ্ছে গাভীটা। আমরা একটু গাভীটা আপনাদেরকে ভালোভাবে দেখাই আজকে আর কুমিল্লা চৌদ্দগ্রাম মিশন নিহার থেকে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, অনেক সুন্দর একটি শাইওয়াল গাভী দেখা যাচ্ছে, শাইওয়াল সার বাচ্চা সহ। কথা বলবো মালিকের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গৃহস্থ নাকি ব্যবসায়ী? গৃহস্থ। বাড়ি কোথা আপনার? মুজাফরগঞ্জ, লাকসাম। আচ্ছা, গাভীটা দাঁতে কয়টা? সমান দুধ কি আছে এখন না শেষ? কি বলেন, এই গাভী 5 কেজি দুধ দিবে? এটা তো পুরোটাই তো মাংস দেখা যাচ্ছে। সত্যি করে বলেন তো কতটুকু দিবে? 5 কেজি? 2.5 কেজি দিলে তো অনেক, তাই না? আচ্ছা, সার বাচ্চা, শাইওয়াল সার বাচ্চা। দাম কত চাইছেন গাভী বাছুর? 1,60,000 সাওয়া দাম। বাজারে কত বলে? 1,20,000-1,30,000 বাজার বলে। বেচা বিক্রি কত বলে দিছেন? একদম 1,50,000 টাকা বলে দিছেন। মাশাল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, এদিকে উন্নত জাতের হলস্টেইন ফ্রিজিয়ান গাভী বাছুর দেখা যাচ্ছে। আমরা কথা বলে দেখব আজকের বাজার গাভী বাছুরের দাম দর কেমন যাচ্ছে, সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভালো, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? এটাই কি বাচ্চা? এটা সার বাচ্চা, ফ্রিজিয়ান 2 দিন সার বাচ্চা। নাভিতে কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। জি, আচ্ছা, গাভীটা দাঁত কয়টা ভাই? 4 দাঁত। দর্শক, 4 দাঁত সার বাচ্চা। জি, দুধ দোয়াতে কোনো সমস্যা নাই? মাশাল্লাহ ভাই, দুধ কেমন পাওয়া যায় বা কেমন আশা করা যায়? 1 বেলায় 8 কিলো, দ্বিতীয় বেলা তোমার টানান না এখনো? আজকে 2 দিন গাভীর কন্ডিশন হচ্ছে এটা। দাম দর কত চাচ্ছিলেন ভাই? 1,75,000 সাওয়া দাম। বাজারে কত বলে? 40-42 বলে। বেচা বিক্রি? 50-এর উপরে, মানে 1,50,000-এর উপরে। দর্শক, 1,50,000 টাকার উপরে যে গাভীটা বেচা বিক্রি টার্গেট। তারপর হচ্ছে বাজার দেখবেন কত টাকা যায়। যোগাযোগ করে মানুষ অনলাইনে? আসলে বাইরে থেকে ফোন দেয়। আমি তো ভাই গাভীর বিক্রি করি না, গাভী নিয়ে মানুষ অনেক প্রতারণা করে, যেটা সঠিক কথা? আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন। 1-833-271-91। আপনার বাড়ি? মান্দারিয়া, চৌদ্দগ্রাম মান্দারিয়া। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখবো আজকের এই কুমিল্লা চৌদ্দগ্রাম মিশনের হাট থেকে আরো কিছু উন্নত জাতের গাভীর দাম জানাবো, দেখবো, জানবো, আপনাদেরকে তথ্য দেবো। বাচ্চা কই? বাচ্চা মারা গেছে। গাভীটা কিনে আনছেন? পালের, আপনার পালের গাভী। দাঁতে কয়টা? দাঁতে 4 দাঁত। দুধ আছে কি? দোয়ান যায়? দুধ দোয়ান যায় বাচ্চা ছাড়া?
বাবার যে লাঠি দেয় বাসুন নাই তাই লাঠি দেয় দুধ দন কান কামনে কি বলেন আপনারা যে লাঠি দিছে আপনাদের দুধ দন করতে অবস্থা খারাপ হয়ে যাবে টাকা দিয়ে মানুষ লাঠি কিনে নেবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অশোক অনেক সুন্দর একটি ফ্রিজিয়ান ক্রস সার বছর দেখা যাচ্ছে আজকে মিশনারি হাটে গাবিটি অনেক সুন্দর দেখার মতো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন সার বাচ্চা না মাশাআল্লাহ অনেক পরিপুষ্ট গাবিটা দাঁতে কয়টা ছয় দাঁত দুধ দুই বেলা কেমন আছে দশ দুই বেলায় কি বলেন এক বেলা দশ কেজি দিলে তো অনেক দুধ দাম দর কত চাইছিলেন দুই লাখ দশ দশক দুই লাখ দশ হাজার চাওয়া দাম কিসের বিপদ কি বলেন ধৈর্য ধরেন দর্শক আমরা দেখি আরো কিছু কথাবার্তা বলি চাচা বাজারে কত বলছে দেড় লাখ বাজারে বলছে বেচা বিক্রি কত বলে দিয়েছেন আপনি ওটা শিউন নাই আচ্ছা দর্শক বাজারে দেড় লাখ বলছে বেচা বিক্রি এখনো শিউন নাই বাজার দেখবে তারপর দাম দর হবে আমরা দেখবো আরো কিছু গাভির দাম জানাবো আজকের হাট থেকে মোটামুটি এদিকে ক্রস জাতের কিছু গাভি আছে আমরা কথা বলে দেখি ব্যবসায়ীরা দাম দর কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাচ্চা এটা দামরি মানে বক না বাসুর ক্রস জাতের গাভি দুধ কেমন আছে এক টন ছয় লিটার আচ্ছা তাহলে তো আপনার এলাকায় দুধের লিটার কত আশি টাকা তাহলে তো অনেক টাকা দুধ পাওয়া যায় বাজারে দাম কত চাইছিলেন এক লাখ আশি বাজারে দাম চাচ্ছেন কত বলছে আজকের এই বাজারে সাতত্রিশ বলে দিবেন না কত হলে দিবেন ভাগ্য যা আছে তাই হবে এক লাখ সাতত্রিশ বলে এটা ঠিক আছে দর্শক আমরা আরও কিছু গাভির দাম জানাবো আজকের এই কুমিল্লা চোদ্দগড়া মিশনারি হাট থেকে বেশ সুন্দর ক্রস জাতের গাভি দেখা যাচ্ছে এটা কার কি অবস্থা ভাই ভালো আছেন কি বাচ্চা ভাই এটা দামরি মানে বক না বাসুর দর্শক বক না বাসুর আমরা একটু দেখে বাচ্চাটা বাচ্চাটা না দেখাতে পারলে দাম দরটা একরকম হয় না অনেক সুন্দর বাচ্চুর দাঁতে কয়টা ভাই সমান সমান দুধ কি পাওয়া যায় কয় লিটার আছে ভাই সকাল বিকাল নয় লিটার আচ্ছা সকালবেলা নয় লিটার দুই বেলা ভাই ফার্স্ট লিটার দিলে আলহামদুলিল্লাহ মনে হয় মানে জেনুইন নয় বলতেছেন আমি বলছি বর্তমান বাজার দুধের যে দাম আছে মোটামুটি পাঁচ লিটার ফাইলে আলহামদুলিল্লাহ আচ্ছা বয়স্ক গরু পুরানো গরু আচ্ছা দাম কত চাইছেন ভাই এক লাখ আশি চাচ্ছেন বাজারে কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ বলে বেচা বিক্রি ষাট দর্শক এক লাখ ষাট হাজার হলে বেচা বিক্রি করবে এই ক্রস জাতের গাভিটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আরো কিছু গাভি বছরের দরদাম জানাবো আজকের এই হাট থেকে মোটামুটি বাজারে উন্নত জাতের গাভি এবং ক্রস জাতের গাভি প্রচুর পরিমাণ আজকে আমদানি আবহাওয়া ভালো কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বাচ্চা কোনটা এটা ওই যে ফ্রিজিয়ানটা ফ্রিজিয়ান ক্রস গাভির দাঁত বয়স কেমন চার দাঁত দুধ দোহন করছেন কি দুই বেলা দুই বেলা বারো লিটার বলতেছেন দাম দর কত চাইছিলেন ভাই এক লাখ নব্বই চাচ্ছেন বাসুর হচ্ছে এটা কেমন দাম দর কি বলছে এক লাখ পাঁচ পঞ্চাশ বলছে আপনি কত বলে দিছেন সত্তর পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে দর্শক এক লাখ সত্তর পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে এই গাভি বাসেরগুলো ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম দর্শক মোটামুটি বাজারে আরও কিছু গাভি বাসের দেখা যাচ্ছে আমরা কথা বলবো আজকের এই বাজারের ব্যবসায়ীদের সাথে বর্তমান বাজারে বেশ সুন্দর সুন্দর গাভি নিয়ে আসছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন গাভি কতগুলো আনছেন মাশাআল্লাহ তাইলে এই সিরিয়ালে সব আপনাদের চারটা সার বাচ্চা না দুইটা বিক্রি হয়েছে এই দুইটা এগুলো কে নিছে চট্টগ্রামের পাটি নিছে মাশাআল্লাহ তাহলে সকালবেলা দুইটা বিক্রি হয়ে গেছে ওই দুইটা আচ্ছা ওগুলো ওই সাইডে যায় দেখাতে হবে এটা কি বাচ্চা দামরি না সার বাচ্চা দামরি মানে বক না বাসুর দর্শক বক না বাসুর ফ্রিজিয়ান গাবি
এই যে একদম চেক করতেছে বললাম চামড়াটা নেই দাঁতে কয়টা দাঁতে দুইটা দুই দাঁত দর্শক দুই দাঁত বয়সে কেমন বাজারে দাম কত চাইছিলেন দাম চাইছে 65 165 দুধ কেমন আছে সাত কেজি এক বেলা না দুই বেলা এক বেলা সাত কেজি বলতেছেন ভাই বাট ঠিক আছে আচ্ছা আচ্ছা বেসা বিক্রি কত বলে দিছেন 150 লাখের উপরে লাগবে দর্শক 45 বলে 1 লাখ 45 বলে 1.5 লাখের উপরে লাগবে যে গাবিটা অনেক সুন্দর একটা গাবি ঠিক আছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো আপনারা গাবিগুলো কোথা থেকে সংগ্রহ করেন খামার থেকে কোন কোন দিকগুলো দেখে গাবিগুলো সংগ্রহ করেন বাচ্চা দেখি দুধ দেখি বয়স দেখি বাচ্চা দুধ বয়স ওই ঠিক কি বলে আচ্ছা আচ্ছা মানে সবকিছু এভারেজ থাকতে হবে মোটামুটি মানুষের চাহিদা আছে তো এগুলো হ্যাঁ আছে চাহিদা আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখব আরো কিছু গাবির দাম জানাবো আজকের হাট থেকে মোটামুটি এদিকে অনেক সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখা যাচ্ছে শাইওয়াল আমরা এটার দাম জানাবো এদিকে একটা ফ্রিজিয়ান ক্রস গাবি আছে ভাই সাদা কই গরমে তো অবস্থা খারাপ ভাই কি বাচ্চা ষাঁড় বাচ্চা বয়স কেমন গাবিটার গাবির বয়স চার দাঁত দাম কত চাইছিলেন ভাই 1,45,000 চাওয়া দাম আজকের বাজারে ভাই কত বলছিল 115 বলছে কত হলে দিবেন ভাই বেশির উপরে দেওয়া হলে দিবেন আচ্ছা দর্শক টার্গেট হচ্ছে 1,00,000 বেশির উপরে দুধ কেমন আছে ভাই এক বেলা এটা নেন এক বেলা 4 লিটার দর্শক এই গাবিটা অনেক সুন্দর আমরা দেখি ভাইয়ের নাম্বারটা দেওয়ার চেষ্টা করি ভাই কি যোগাযোগ নাম্বার আছে বলে দেন তো 01836 জি 479046 বারবারই কোথায় লাকসাম ঠিক আছে যদি বাজারে বিক্রি না হয় আমার কোনো দর্শকটা ফোন দিলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু গাবি বছরের দরদাম জানাই মোটামুটি এদিকে দেশি গাবি দেখা যাচ্ছে এ বাচ্চাটা কোনটার ভাই এ বাচ্চাটা কোন গাবির এটার মাশাল্লাহ গাবি কারা পছন্দ হবে না কিন্তু বাচ্চা পছন্দ দর্শক বেশ সুন্দর একটি ষাঁড় বাচ্চা শাইওয়াল কিছুটা ভালো পার্সেন্টেজের আছে বয়স কি সমান নাকি গাবির সমান দুধ যা হয় বাসুর মনে খায় নাকি না এরকম বাসুরে দুধ খাওয়াইলেও লস নাই কত চাইছিলেন গাবি বাসুর 1,20,000 দাম চাচ্ছেন বাজারে কত বলে ভাই 1,10,000 বলে 1,10,000 বলে বেচা বিক্রি কত বলে দিচ্ছেন বেচা বিক্রি কত বলছেন 1,17,000 বেচা বিক্রি টার্গেট দর্শক 1,17,000 বেচা বিক্রি টার্গেট বেশ সুন্দর একটা গাবি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু দেশি গাবি দেখা যাচ্ছে ওদিকে অনেক সুন্দর একটি ফুটফুটে শাইওয়াল ষাঁড় বাচ্চা কথা বলে দেখবো দেশি গাবি থেকে বাচ্চাটা ভালো হয়ে এসছে কি অবস্থা ভালো আছেন ষাঁড় বাচ্চাটা তো মাশাল্লাহ এটার নাকি অন্য গাবির এই গাবির কত চাইছেন দাম 1,25,000 চাচ্ছেন বাজারে কত বলে 90-95 বলে দিবেন না কত হলে দিবেন তাহলে পাঁচ থাকবে 5,000 আচ্ছা আচ্ছা দুধ আছে কি 2.5 কেজি দর্শক 2.5 কেজি দুধ আছে বলতেছে অনেক সুন্দর এই গাবিটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আরো কিছু গাবির দাম জানাবো আজকে এই কুমিল্লা 14 গ্রাম মিশনী হাট থেকে মোটামুটি বাজারে অসংখ্য গাবির আমদানি আজকে আবহাওয়া ভালো থাকলে এই মিশনী হাট প্রতিদিনে প্রতি বুধবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাবি আসে আনকমন একটি গাবি সাদা গাবি বাজারে দেখা যায় না ভাই কি বাচ্চা এটা ষাঁড় বাচ্চা দর্শক ষাঁড় বাচ্চা আমরা একটু গাবিটা তথ্য দিই আপনাদেরকে আজকের হাট থেকে কেমন টাকা দাম দিয়ে চাচ্ছে ভাই ভালো আছেন ভালো আছেন ষাঁড় বাচ্চা ষাঁড় বাছুর দাঁতে কয়টা গাবি সমান দুধ কেমন আছে ভাই 10 লিটার এত দুধ দেয় ভাই দাম কত চাইছেন
1.5 লাখ চাচ্ছেন বাজারে কত বলে 30 35 বলে বেচা বিক্রি কত বলে দিবেন ভাই 45 দশক 1 লাখ সরি 1 লাখ 45000 বেচা বিক্রি টার্গেট ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু গাবি দাম দানোর চেষ্টা করব আজকের বাজারে মোটামুটি ভালো ভালো গাবি দেখা যাচ্ছে আরো কিছু সংখ্যক গাবির দাম জানাবো বাহ